এই কৃষ্ণ কালকে বলেছি যে হরে কৃষ্ণ বলে ব্লগটা শুরু করবো আমি। তো সবাইকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো লজ্জা এই জিনিসটা দূরে সরে রেখে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে কাজ করতে হবে, নিজে যেরাম পারো, নিজের মনে যেটা বলে, নিজের মনে যেটা আসে সেটা নিয়ে কাজ করতে হবে। আয়নায় দেখতে পাচ্ছ ফাল্গুনি ওখানে চা করছে, এখন 8টা বাজে। তো চলো ভিডিওটা শুরু করে রাখলাম। সারাদিনে তোমাদের সাথে আমাদের সংসারে যা ঘটবে যতটা শেয়ার করা যাবে শেয়ার করব। তো সকালবেলায় তোমাদের দিন ভালো যাক, সেটা হ্যাঁ শুভ সকাল শুভ যাক, সারাদিনটা তোমাদের সাথে ভালো হোক এইটুকু প্রার্থনা করে আমার ভিডিওটা শুরু করলাম। এই সত্যি আমার বলতে মনে হতো যে সবাই দেখবে কি ভাববে, এই জিনিসটা ভাবলে চলবে না, এটা আমার একটা কাজ। তো আর আমার কতটুকু ভিউ হচ্ছে কিছু হচ্ছে না, হ্যাঁ বলবো মন খারাপ হবে তাও করব, কর্ম করে যেতে হবে। ফল করা মানে ফল না, ফলের বিচার করার জন্য উপরে একজন বসে আছে, ফলের আশা তো হয়ই, করবো না বলো, ফলের আশা কর্ম করে করে যাও, ফলের আশা করো না, কিন্তু ফলের আশা তো হয়ই, দুঃখ কষ্ট তো হয়ই, কিন্তু কর্ম করে যেতেই হবে আমাদের। যেরকম পরিস্থিতি আসুক সেই পরিস্থিতিকে মানে আর কি সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পাশে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, মোকাবেলা করতে হবে, চলতে হবে সামনের দিকে। সকালবেলায় অনেকটা অনেকটা তোমাদের সাথে বললাম, কথা বললাম, জ্ঞান দিলাম, এই আমার মধ্যে যতটুকু আছে ছড়াতে হবে। চলো এখন বাজে 11টা, কাজ হয়নি, মানে সব কাজ হয়েছে, বাসন কটা ওইখানে আছে, বাসন কটা মাজবো, শুয়েছিলাম, মাথা একদম ধরেছে আজকে, প্রতিমার সাথে একটু গিয়ে মাথায় তেল দিয়ে আসলাম। আমার ভিডিও যারা দেখে আগেও দেখেছে, আর হয়তো তারা এখন দেখে না, তো আগে যারা বলেছে হয়তো তারা এখন দেখে না, অনেকে বলেছে তোমার ভিডিওতে বক বক ছাড়া আর মানে শরীর খারাপ ছাড়া এসব কিছু দেখা যায় না। তো ওইসব শুনে আমার খুব সত্যি নিজের কাছে নিজের মানে আর কি ডিপ্রেশন হতো যে তাই তো ঠিকই বলেছে, কিন্তু এখন আমি একটা জিনিস ভেবেছি যে আমার মনে যা আসবে আমি তাই বলবো। আমার আমি আর কি মানে ডেলি ব্লগ করি, আমার যদি শরীর খারাপ হবে আমি শরীর খারাপ বলবো, আমার শরীর খারাপ হলে আমি তো আর বলতে পারবো না যে আমার শরীর ভালো আছে, তাই আমি আমার মধ্যে যেটা হবে আমার আমার যেদিন ভালো, আমার শ্বশুরের সেদিন শরীর খারাপ মনে হচ্ছিলো যেন যন্ত্রণা হবে, তো সেটা আমি বলেছি যে হ্যাঁ মনে হচ্ছে যন্ত্রণা হবে, কিন্তু কালকের ব্লগে একদম ভালো ছিল, ফিট ছিল, যেমন আজকেও ফিট আছে। তো এইটাই হলো আমাদের ডেলি ব্লগ যারা আমরা করি, এইটাই এরম ধরনের রুটিন, ওই 5টাকে কথা বলো সেইটা নিয়ে ডিপ্রেশন করাটা, ওইটা মানে করতে গিয়ে পেছিয়ে পড়েছি। তো এই একটা জিনিস ভেবেছি সামনের দিকে এগোতে গেলে নিজের মন কি বলছে সেইটা নিয়ে চলতে হবে, তো সেইটা আমি বুঝেছি বুঝেছি এটা আমাকে মাইন্ডে রাখতে হবে যে না আমাকে এটা মানে আর কি মাইন্ড থেকে বের করলে হবে না, আমি যতটুকু পারি যেরকম পারি আমাকে এইখানে জায়গাটা শুধুমাত্র আমি নিজে একা শুরু করেছি, নিজে একা বুঝেছি, এখান থেকে ইউটিউব থেকে সবাই ভিডিও করছে, আমাকেও করতে হবে, আমিও আমাদের কিরাম আছি আমরাও যে কতটা গরিব কতটা কষ্ট, ওই একটা হাত নিয়ে ঠান্ডা জলে নামা বলো, তারপরে মানে আর কি মাইলের পর মাইল সাইকেল চালিয়ে তার মধ্যে কত মানে বিপদ বিপত্তি আসে সেই সবগুলো এমনি তো আর কেউ জানতে পারবে না, সেসবগুলো আমার বলা জানানো দরকার। যেমন ভালো মানুষও আছে মানে খারাপ মানুষও যেমন আছে ভালো মানুষও আছে, তো সেসবগুলো জানানো দরকার। এই ইউটিউবটা যার যতটা আর কি যে যতটা পারবে সেই নিয়ে মানুষ এখানটা শেয়ার করা, আমরা স্বাধীন দেশে মানে স্বাধীন দেশে বাস করছি, নিজের স্বাধীনতা নিয়ে নিজেকেই চলতে হবে, কেউ স্বাধীনতা কেউ দিয়ে দেবে না,
পাঁচটা কথা বলবে, পাঁচটা কথা বলবে, সেই কথা মনে রেখে যদি ভাবো ঠিক করতে যাবো, কোনো দিনই ঠিক হবে না। তো এইখান থেকে আমি পেঁচিয়ে এসেছি। আমি একটা কথা সবসময় বলেছি যে আমি পারি না, আমার দ্বারাই হয় না, এইটা যে কত বড় ভুল আমি করেছি। আমি পারি না আমার সংসারের কাজকে করে দেয়, তাই না? পারি না, আমি সত্যিটা বলেছি যে আমি পারি না। এরমভাবে একটা নিয়ে কাজ, যাদের খুব এনার্জি লেভেল হাই থাকে তারা করতে পারে, বেশিরভাগ লোকই বেশিরভাগই কাজ করে বসে যাদের সংসারের মাথার প্রচুর চাপ, যেমন আমার সংসারের মানে চাপটা প্রচুর। তো সংসারের কাজ আমি করি না, কে করে, তাই না? একটু বসে বসে হলেও করি, কারো কেউ তাড়াতাড়ি পারে, তারা তাড়াতাড়ি করে, আমি আস্তে আস্তে পারি, আমি আস্তে আস্তে করি। তো এখন থেকে ভেবেছি যে আমি ওই পারি না পারি না, এই এই জিনিসটা একদম নয়, সত্যি তো পারি না কেন, আমি তো সবই করি, সবই তো করেছি। আজকে আমেরিকা থেকে ওই যে আমেরিকার দিদি আমাকে বাড়িটা দিয়েছে, সে আমেরিকা থেকে বসে তো আমাকে এমনি দিয়ে দেয়নি, এর জন্য আমাকে কি হলো ব্লক করছে। তো এবার চান টান করবো, তো চান হয়ে গেল শ্যাম্পানতে, তো এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তারপরে তো আমি সেইখানে পৌঁছাতে পেরেছি। সেটাই 4 মিনিট বললাম, আমি যেরকম পারি সেরামে ধোবো, যাদের দেখার হবে নিশ্চয়ই দেখবে, ওই ডিপ্রেশনে ভুগলে হবে না যে আমি এতক্ষণ বকে গেলাম কেউ দেখবে না। তো আমার চ্যানেলটাই এরমভাবে তৈরি, আমার ওই কাজকর্ম দেখানো নয়, কাজকর্ম আমি পারবো না, আর সবই করি, আমি অত ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরতে পারবো না। তো সেইটাই, তা এই আমি যেরম দিচ্ছি এরম দেখতে পারলে দেখবে, কাউকে জোর করে দেখানো যাবে না, আমি যে কাজকর্ম করলেই দেখবে সেও নয়। আমি যদি জানতাম যে হ্যাঁ আমি করেছি, অনেক করেছি, পেছনের ব্লগগুলো আমার দেখতে পারো, অনেক করেছি, এখন আমি পুরো সংসার পুরো চাপটা আমার মাথার ওপরে, তো এখন আমি আর অত পারি না, যাতে আমার চ্যানেলটা বেঁচে থাকে তার জন্য আমি যতটুকু পারি ততটুকু আমি ভিডিও রোজ দেব, তাতে কেউ যদি খারাপ মানে আর কি ও শুধু বক বক করে, কিছু করার নেই আমার। তো দেবো এই জায়গাটা শুধুমাত্র অনেক কষ্ট করে, তাতে আমার ফাল্গুনির বাবার কোনো হাত নেই, ফাল্গুনিকে আমি অনেক বলে বলে বলতাম যে একটু দে না একটু করে দে না, মানে আমি ভিডিও দেখে বলতাম এইখানে টেপ এইখানে টেপ এইখানে টেপ, ও সেটা করে দিত, মানে আর কি অক্ষরগুলো বুঝে ও ভালো করে করে দিত। এইটা হলো ফাল্গুনির ক্রেডিট আছে আমার চ্যানেলের ওপরে। আর মনিটাইজেশান আমার চলে গেছিলো চিঠি অ্যাপ্লাই দিতে পারিনি বলে, তো রোজিনা দি আমি মানে আর কি ভিডিও আমি দেখেছিলাম, তারপরে রোজিনা দিকে আমি বলেছিলাম দিদি এবার মনে হচ্ছে যেন পারবো, তো দিদি সেইখান থেকে বলে 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 দিয়েছে, আমি এইখান থেকে থেকে করেছি আমি আর ফাল্গুনি। তো দিদিরও অনেক অবদান আমার চ্যানেলে। তো চলো আজকে মাছের তরকারি হবে আর বেগুন ভাজা হবে, মাথাটা আমার মাথাটা ধরে, তো দাদা তো চলো আমি আমার পরে কথা বলছি। এক্ষুনি চান করে চলে এসেছি, ভাত হয়েছে, কাটা ফুটো হয়েছে, একটু শুয়ে থেকে, আজকে শরীর সত্যি খুব খারাপ, সেই থেকে আমার হাত লাগানো হয়নি, পিলাহিদি পড়েছি, যাই হোক বলা হয়ে কিলাবে মাঠে দিয়ে আয়, ও কিলাবে মাঠে ইঁচে দিয়ে আয়, সকালবেলায় 6 মিনিট বগ 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 করেছি, ওটা আলাদা দিয়ে দেবো, এর সাথে দিলে হবে না, গ্যাসটা কমিয়ে দাও, তেলটা পুড়ে যাচ্ছে, তেল পুড়ে খাওয়া ভালো না, পুরা খাওয়া। তো এ চলে আসবে তরকারিতে রান্না করছে, শরীরে ইয়ে হলে কিচ্ছু করার নেই, সব জোগাড় করে দিয়েছি, রান্নাটা করবো কানার পুরা সমস্যা। দেবা দেবী সংসার, দেবা দেবী মানে দেবা দেবী সংসারে দুজনা নিয়ে গুছিয়ে কাজ করি। তো চলো রান্নাটা হোক, তারপরে আবার তোমাদের সাথে দেখাচ্ছি। হ্যাঁ ওখানে ফুলকপিটা ভাজছে, আর মাছটা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে ফুলকপি দিয়ে সেই সেই রাইস করেছিলাম ফাল্গুনি জন্মদিনের দিন, কালকে মনে হয় কালকেই তো ফাল্গুনি জন্মদিন হলো না, তো
কালকে কোথায়? পরশু দিন হয়েছে, পরশু দিন, কালকে তো মন কেন ছিল, পরশু দিনে এরকম ডিম ছিল, ডিমগুলো দিয়ে পাঁচটা ঝোল হয়ে গেছে, 6 মিনিট যেটা বসেছি, কি নেট খাচ্ছে, পয়সা ইনকাম নেই যে ওয়াইফাই নেবো, অনলাইনে পয়সা দিয়ে শেষ হয়ে গিয়েছিল, 225 টাকা করে মারা হয় আমাদের, একা একা থাকি, ভালো লাগে একটু সন্ধ্যেবেলা সিরিয়ালটা দেখে, না হলে ভালো লাগে না, এই জন্য আসলাম। তো 125 টাকা মেরে কিছু নিয়ে থাকে, এটা আলাদা করে দিয়ে দেবো, না ভিডিও প্রচুর বড়ো হবে। ছটা চার বাজে আজকে, বলেছিলাম সে একটা অনেকক্ষণ কথা বলেছিলাম, ওই ভিডিওটা আগে দিয়ে দেবো, তো দিলাম না, সেরকম ভিডিও করা হয়নি, তো ওইটাই দেবো। চলো দেখি আনে আগে, এগুলো আসো বাবা, রাত্রে কি খাবে রে, কি করছো বাবা, কি খাবার রাত্রে, হ্যাঁ যা দিবা বলতে, মুড়ি খাবা, রুটি তো গ্যাস হয়ে যাবে না, চিড়ি ভাজা আর নেই মনে হয় না, তোমার ছেলে আসো যারা চিড়ি আনাচ্ছি, হ্যাঁ না তোমার ছেলে আসো আনাচ্ছি, চলো বাবা এতদিন ভালোই আছে, মানে ভালো আছে বলতে কি শরীরটা হালকা মনে হয় না, যন্ত্রণা টন্ত্রণা গুলো নেই, খাওয়াটা মান বিচ করে খেলে ওই বাইরে বাইরে এটা সেটা যা পেতো খেয়ে নিত, এতদিন আমরা একটু মান বিচ করে খাওয়াচ্ছি, একটু ঠিক আছে, চুনো মাছ খেতে মন হচ্ছে, তোমার ছেলেকে বলবো খেলে, কি করছিস, আমট গুলো খাচ্ছে, যাও ফোন করেছে দেখি কি বলছে, এখন 9:10 হবে, ৯:48 আজকের মতো ভিডিওটা এখানেই থাকলো, এবার থেকে বলবো ওই মানে আর কি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এই আর কি, তো চলো আজকের মতো এখানেই, আমি দুটো ভাত খেলাম, অনেকগুলো এইদিকে ওইদিকে ওইখানে অনেকগুলো মালা গেঁথেছি, আর ফাল্গুন বাবা এখানটায় দেখো ভাত খাচ্ছে, ফাল্গুনি দুধ জাল দিচ্ছে, ও দুধ দিয়ে ভাত খাবে, তো চলো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, হরে কৃষ্ণ, সবারই রাত, ভালো থাকো, সুস্থ থাকো।